স্থানীয় যে মুজাহিদ কলোনি বিধব বিহারী ও পরিবার জানি হানা করতে দোষণ হয়ে পথ দেখিয়েছিল। এই সময় কীর্তন ও বাক্যগুলি বিহারীরা হানাদার বাহিনীকে বোঝায় ওরা জয় বাংলা হচ্ছে, পাকিস্তানের সাথে সাথে হুকুম দেয় পাথর সালে আমি তাকে জয় বাংলা বলতে হবে। এরপর তাদেরকে চালিতা বৃক্ষতলায় সারিবদ্ধভাবে তারপরে ফায়ারিং স্কোয়াডকে অর্ডার দেওয়া হয়। রেডিরও এম ফায়ার নিয়েছে, সে ছিল আটটি জীবন। এই নারকীয় হত্যাযজ্ঞ গাছের আড়ালে লুকিয়ে প্রত্যক্ষ করেছিলেন প্রয়াত অমরবন্ধু ব্রহ্মচারী ও শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী। মরদেহগুলি সারা রাত পড়েছিল খোলা জায়গায়। পরের দিন প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও আশপাশের মানুষজন মহর্ষকে দৃষ্ট দেখতে এসেছিল। এখানে পরিচালন পালিত চারটি কুকুর ঘেগুল করে আত্মনাদ করছিল। শহরের মামুকাদলা ময়লা হাফ প্যান্ট পরে এসেছিলেন সেদিন স্তূপাকার শব্দের দিকে তাকিয়ে একজনকে বলল, এই তুই তো মরিসটি ওর মৃত্যু প্রায়। এ ব্যক্তির নাম ছিল নন্দন দাস। নন্দন দাস মরিন, সে বেঁচে ছিল। এর কিছুদিন পর মে মাসে 1971 সাল সেনানিবাস থেকে যশোর সেনানিবাস থেকে আগত একটি বিস্ফোরক ইউনিট শ্রী অঙ্গনের সৌচ্চ যে মঠটা দেখা যাচ্ছে তা দেখতে পাচ্ছেন। এই শ্রী অঙ্গনের সৌচ্চ মঠ ধ্বংসের অভিপ্রায় নিয়ে ডিনামাইট স্থাপন করে ধ্বংস করে দিয়েছিল। 17 ডিসেম্বর 1971 শুক্রবার মিত্রবাহিনীর স্টান কমান্ডার ব্রিগেডিয়ার রাজেন্দ্রনাথ সকাল 9টার দিকে ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড়ে ট্রাফিক মোড়ে আসে। সেখানে সহস্রাধিক মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাউলের নেতৃত্বে হানাদার বাহিনীর একটি ট্রুপ অধিনায়ক মেজর ইয়াকুব পার্শ্ববর্তী গোলমনি উপজেলা অবস্থানরত লেফটেন্যান্ট জামাল চৌধুরীর কাছে আত্মসমর্পণ করে। সেখানে তখন সিএমসি স্পেশাল কোরের প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গুলজার আহমেদ খান উপস্থিত ছিলেন। মঙ্গলে পাকিস্তানি ব্রিগেডিয়ার আপনার ফরিদপুর পরিস্থিতি অবস্থানরত ব্রিগেডিয়ার রাজেন্দ্র নাথ ও ক্যাপ্টেন বাবলু নিকুত আত্মসমর্পণ করে। বুলবুল আইবিএন টেলিভিশন পদ্মা ফরিদপুর বলো।